এই মুহূর্তের সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট, শুভেন্দু অধিকারী তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন যে দিল্লিতে যাওয়ার যদি এতই ইচ্ছে বা এতই যদি শখ দিল্লি যাওয়ার, তাহলে লোকসভা নির্বাচনে লড়াই করতে হবে, অর্থাৎ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে দাঁড়াতে হবে এবং মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়ান না কেন তার এগেনস্টে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ময়দানে লড়বেন, তিনিও তার বিরুদ্ধে দাঁড়াবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর খোলা চ্যালেঞ্জ, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে শুভেন্দু অধিকারীকে ব্যাপক ভয় পান রাজনৈতিক ভোটের লড়াইয়ে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে তিনি হেরে গিয়েছিলেন এবং সেই থেকেই কিন্তু বাংলার রাজনীতিতে এবং গেরুয়া শিবিরের প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী আজ কলকাতার রাজপথে যখন শাসক বিরোধী আন্দোলন করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে এবং ভোট লুটপাট, ভোট ছাপ্পাভোট ইত্যাদির বিরুদ্ধে, সেখানে কিন্তু গর্জন জানলেন যে মুখ্যমন্ত্রীর যদি এতই শখ দিল্লি যাওয়ার, তাহলে লোকসভা নির্বাচনে তিনি লড়াই করুন, তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ভয় পান শুভেন্দু অধিকারীকে, তাই তার এখনও কোনো প্রতিক্রিয়া নেই, তাই তার তিনি মহাজোটে বন্দোবস্ত করলেও বা বেঙ্গালুরু কখনো পাটনাতে সামিল হলেও তিনি কিন্তু নিজে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কারণ তিনি জানেন শুভেন্দু অধিকারীর কাছে তিনি একবার পরাজয় স্বীকার করেছেন। একদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক আইনজীবী। শোনা যাচ্ছে শাসক ঘনিষ্ঠ আইনজীবী তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস সৃষ্টি করার জন্য পরচনা যোগিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী কী অপরাধ করেছিলেন এই বাংলার মানুষ জানে। শুভেন্দু অধিকারী অপরাধ কী, তাহলে 355 বা 56 জারি করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন, এই কি শুভেন্দু অধিকারীর অপরাধ? তিনি তো যারা মারা গেছেন, যে সমস্ত কর্মীরা খুন হয়েছেন, প্রত্যেকটা বিরোধী দল এবং শাসক দলের কর্মী যারা খুন হয়েছেন, সবার উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে এটা অন্যায় হচ্ছে, বাংলায় আইনের শাসন জারি নেই, অর্থাৎ অসাংবিধানিক কাজ জারি রয়েছে, আর সেই জন্য তার স্বাধীনতা রয়েছে, কারণ তিনি সংবিধান সংক্রান্তই কথা বলেছিলেন, কারণ রাজ্য মন্ত্রিসভা বারবার সংবিধান অনুযায়ী যখন সরকার চালাতে পারছে না, সেই সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে কেন্দ্র সরকার, বা রাজ্যপাল সেখানে যদি একটা আবেদন জানান কেন্দ্রের কাছে স্বরাষ্ট্র মন্ত্রকে, তাহলে কিন্তু সেই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটা তো এই রাজ্যের নাগরিক হিসেবে আমিও বলবো, হ্যাঁ রাজ্যের যা পরিস্থিতি অবশ্যই রাজ্যে 355 বা 356 জারি হোক, এটা আমার চাইবো, তাহলে কি আমার নামে এফআইআর দাঁড়ি হয়ে যাবে, নাকি আমার নামে আদালতে কলকাতা হাইকোর্টে মামলা করে দেবেন শাসক ঘনিষ্ঠ যারা আইনজীবী রয়েছেন তারা? কিন্তু তার থেকে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট, তা বিশেষ সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যা শুনলে আপনিও চমকে যাবেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু সরাসরি যে চুরির বা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু আজ হুঙ্কার ঝাড়লেন মেদিনীপুরের ছেনা শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ কলকাতার রাজপথে যে গেরুয়া শিবিরের আন্দোলন ছিল, অর্থাৎ শাসকের ভোট লুটপাট বা পঞ্চায়েত ভোটের যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধেই ছিল আজকে শাসক বিরোধী যে আন্দোলন, সেখানে শুভেন্দু অধিকারী হুঙ্কার ঝেড়েছেন যে আগামী মঙ্গলবার অর্থাৎ এক সপ্তাহ পরে শুভেন্দু অধিকারী বেশ কিছু তথ্য নিয়ে সামনে আসবেন সংবাদ মাধ্যমের কাছে। তিনি বলেছেন যে 123 কোটির কোনো দুর্নীতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর অভিযুক্ত রয়েছেন, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো দেখা যাক শুভেন্দু অধিকারী কোন ধরনের তথ্য নিয়ে হাজির হবেন, এবং তিনি বলেছেন সেখানে সিএনএর কর্ণাধার তিনিও কিন্তু সেখানে জড়িত রয়েছেন। কিন্তু এই মুহূর্তের আরও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস, সেই 21 জুলাই বিজেপি রাজ্যের প্রত্যেকটা বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি ডাক দিয়েছেন, কারণ রাজ্য জুড়ে যেভাবে ভোট লুটপাট বা ছাপ্পা ভোট হয়েছে সেক্ষেত্রে গুন্ডা থেকে পুলিশ এবং বিডিও এছাড়া আমলারা সরাসরি যুক্ত রয়েছেন, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি শিবির। তাই ওনারা ঠিক করেছেন প্রত্যেকটা বিডিও অফিস ঘেরাও করবেন আগামী 21 জুলাই, অর্থাৎ 21 জুলাই কিন্তু শাসক দল কিছুটা হলেও কিন্তু অস্বস্তিতে পড়ে রয়েছেন, কারণ 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস, আর ওই শহীদ দিবসে রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে যেভাবে কর্মী সমর্থকরা এসে ভিড়ভাড়টা করেন 21 জুলাইয়ের মঞ্চে, অর্থাৎ সেই সময় প্রত্যেকটা রাজ্যের বিডিও অফিস সেখানে গেরুয়া শিবির কিন্তু ঘেরাও করবেন, সেদিক থেকে রাজ্য সরকার বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে। তো আপনারা কি চান এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, সত্যিই কি 356 বা রাষ্ট্রপতি শাসন দরকার, নাকি রাষ্ট্রপতি শাসন আপনি চান না? আপনার নিজস্ব মতামত শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।